everyone, welcome to Up Close and Personal. Ajke amra sathe achen filmmaker Kamara Khan. Tar notun film Onno Din IDFA Film Festival er main international competition e jacche for the first time for Bangladesh. Ekta film ei festival e jacche main competition, main international competition e ei festival er koto boro maper ami ekটু dharona dei. Non fiction er jonno eti world er number 1 ebong fiction non fiction miliye eta prothom 10 tar bhitore ache ekdomi prothom sharer একটি ফেস্টিভাল এবং আমরা প্রথমে কনগ্রাচুলেশন জানতে চাই কামরান আপনার সাইমন ভাইকে এবং তার পুরো টিমকে কেমন আছেন ভালো আছি দিদি আপনি কেমন আছেন এই তো ভালো আছি আপনি কিন্তু এখন প্রচন্ড ব্যস্ত বিকজ আপনার এখন ফিল্মে পাঠাতে হবে কিছু লাস্ট মিনিট এডিটস আবার পাঠানো দেন প্রিপারেশন এই কোভিড এর মধ্যে যাওয়া আপনার ভেনু পর্যন্ত বিশাল না এইগুলো সব সামাল দেওয়া হয়ে গেছে এগুলো মানে লাকিলি ওরাই সামলাইছে অনেক আগে মানে ভিসা থেকে শুরু করে টিকিট ফিকেট এগুলো ওরা প্রায় অনেক আগে করে ফেলছে ইনফ্যাক্ট ডিসিপিও আমাকে অনেক আগে পাঠাই দিত এই সব ফেস্টিভ্যাল যেটা করে ওরা তো শেষ মুহূর্তে নেয় না কোনো কিছু ওরা ডিসিপি পুরো এক মাস আগে নিয়ে থিয়েটার টেস্ট করছে পুরো ছবি থিয়েটারে চালাই টেস্ট করছে প্রত্যেকটা ছবি হ্যাঁ তো এবং আমাকে ফ্রেম সেকেন্ড ধরে ফিডব্যাক দিচ্ছে যে তোমার এই এত নম্বর মিনিটের এত নম্বর সেকেন্ডের এত নম্বর ফ্রেমে এই জায়গায় একটা ঝামেলা তো আমাদের ছবিতে ডিসিপিতে একটু ঝামেলা হয়েছে দুইটা ফ্রেমে তো ওইটার জন্য আমাকে এন্টায়ার ডিসিপিটা আরেকবার পাঠাই দিচ্ছে ওটা নিয়ে একটু দৌড়ের উপর আসি আর আরেকটা জিনিস আছে যে পোস্টার নিয়ে আমরা খুব এখন একটা মারামারি চলতেছে আমাদের টিমের মধ্যে আমি পোস্টারটা এতগুলো লোগো কোথায় আটাবেন এতগুলো লোগো এই যে ক্যান লোকার্নো সানড্যান বিশাল বিশাল হ্যাঁ এই লোগো নিয়ে একটা ঝামেলা চলতেছে লোগো আটানো যাচ্ছে না বলে আমরা খুব মারামারির মধ্যে হ্যাঁ কাকে লোগো করবেন রাইট এন্ড এইগুলো যে একটা যে বড় ফেস্টিভ্যাল গুলো আপনাকে ফান্ড দিতে বা বিভিন্ন ভাবে আপনার এই ফিল্মের সাথে যুক্ত দেখুক তাতে আমার কিছু যায় আসে না মানে আমি নির্মাতা হিসাবে দুইটা কথা বলবো প্রথমত হচ্ছে যে আপনি যদি মাথা ঠান্ডা করে গত 10 বছরের ফিল্ম সার্কিটের ট্রেন্ডটা খেয়াল করেন আপনি তো অলরেডি ফিল্ম জার্নালিজম করছেন বা ফেস্টিভ্যাল ঘুরছেন আপনি দেখবেন যে গত 10 বছরের ফিল্ম ল্যাঙ্গুয়েজে মানে একদম যেগুলোকে লিডিং ফিকশন ফেস্টিভ্যাল বলা হচ্ছে ক্যান বার্লিন লোকার্নো ভেনিস এগুলোর লিডিং ফেস্টিভ্যাল গুলোতে কিন্তু এই নন ফিকশন বা সো কল যেটাকে আমরা ডকুমেন্টারি তকমা দিচ্ছি এই ছবিগুলো শুধু কম্পিট করছে না এই ছবিগুলো কিন্তু একদম বেস্ট অ্যাওয়ার্ডও পাচ্ছে এবং সেই অ্যাওয়ার্ডটা কিন্তু ডকুমেন্টারি ক্যাটাগরিতে পাচ্ছেন আপনি যদি বার্লিনের লাস্ট কয়েক দিন বছর আগের একটা ছবি ছিল অ্যাওয়ার্ডেড হলো বেস্ট ছবি তারপর লোকার্নোতেও বোধহয় ছিল একটা ভেনিসেও তো একটা অ্যাওয়ার্ডেড হলো তো এই যে মেইন কম্পিটিশন গুলোতে মেইন সিনেমা হিসাবে মানে ব্যাক টু ব্যাক যেটাকে আপনি ফিকশন এবং নন ফিকশন দুইটা ক্যাটাগরাইজ করছেন এই ফেস্টিভ্যাল গুলো কিন্তু এটাকে করছে না ক্যাটাগরাইজ এইটা কিন্তু একটা নিউ শিফট একটা প্যারাডাইম শিফট হচ্ছে পুরো ফিল্ম ল্যাঙ্গুয়েজ এখন আমাদের এখানে যারা এটা নিয়ে কথা বলছেন এটা আসলে তাদের সবার প্রতি সম্মান রেখে এটুকু বলতে চাই তারা আসলে প্রায় মানে একটু প্রাগৈতিহাসিক যুগের চলচ্চিত্র ল্যাঙ্গুয়েজ নিয়ে হয়তো তাদের জানা বোঝা পড়া এবং যে কারণে তারা এখন একটু পুরনো ল্যাঙ্গুয়েজে কথা বলছে পৃথিবীর চলচ্চিত্র কিন্তু অনেক আগে হ্যাঁ এটা ঠিক যেটা আপনি যেটা টিপিক্যালি আমাদের দেশে যেটা ডকুমেন্টারি সেই ভয়েস ওভার থাকে একটা দুঃখের ঘটনা থাকে বা একটা ন্যারেটিভ থাকে সেই ডকুমেন্টারি কিন্তু এরা দেখায়ও না বা এরা এখানে সেই ডকুমেন্টারির কথা বলছে না এবং আমিও এই ডকুমেন্টারি বানাই আমি যে ছবিটা বানাই সেটা আমি দ্বিতীয় অংশে আমার উত্তরে এইটা বলতে চাই যে সে হচ্ছে শুনতে কি পাওয়ার সময় আমি বারবার বলেছিলাম ছবিটা ফিকশন নন ফিকশন মানে 50% ফিকশন এবং 50% নন ফিকশন কিন্তু অন্যদিনের ক্ষেত্রে এই কথাটা আমি এখানে রেকর্ডেড রাখতে চাই যে অন্যদিন হচ্ছে 100% ফিকশন এবং 100% নন ফিকশন এবং এটা আমি ছবি সাবমিট করার সময় ওই সাথে লিখে দিয়েছিলাম জনরার আদার ক্যাটাগরিতে লিখে দিয়েছিলাম যে ফিকশন নন ফিকশন 100% তার কারণটার উত্তর একমাত্র দর্শক থিয়েটারে গেলে দেখতে পাবেন যখন ছবিটা তখন আমি এটা বলতে পারবো কেন আমি ব্যাখ্যা করতে পারবো আপনাকে তো ফেস্টিভ্যাল প্রোগ্রামাররা আপনাকে এটাতে কোনো ফিডব্যাক দেয়নি যে এটা এটা তাহলে আমরা কোন ক্যাটাগরিতে ফেলবো বিকজ ইউ নো আমাদের পাবলিক এটা জানে না বা আমাদের ম্যাস অডিয়েন্স এটা জানে না যে ফিল্ম ল্যাঙ্গুয়েজ কত আগায় গেছে এমনকি পাবলিকের কথা ভাববেন আমাদের অনেক ফিল্ম মেকারও এটা জানে না আমাদের অনেক মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু আওয়ার ফিল্ম মেকার আমাদের অনেক ফিল্ম মেকারও কিন্তু এখনো মানে ডকুমেন্টারি বলতে ভাবে যে আসলে প্রাগৈতিহাসিক যুগের একটা ফিল্ম ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু এখন আর নাই সেটা তারা হয়তো খোঁজ খবর নিবে একটু পরে জানবে আর কি
যেমন ইতে বার্লিনে যখন গিয়েছেন, বার্লিনে যেমন সরকার যখন গিয়েছেন, আমাদেরকে অ্যাজ ক্রিটিক গিয়েছিলাম, তো আপনি আপনি যে ক্রিটিক থেকে এই ঝামেলা খেলা দেন যে এই যে ফিকশন নন ফিকশন আমরা কি বলবো এই মুভিকে, হ্যাঁ তো সেরকম একটা ঝামেলায় ওরা আমাদেরকে ফেলে দিয়েছিল। ওরা আমাদেরকে এমন একটা ফিল্ম ক্রিটিক করতে দিয়েছিল যেটাকে আসলে এই দুইটা কোটার মধ্যে ফেলা যাচ্ছে না, এবং এত ঝামেলা করেছিল আপনি রাশ ব্যাক মানে পুরো রাশ দেখলে তো একটা ছবির সবকিছু বোঝা যায় যে আসলে কোনটা নকল কোনটা আসল কোনটা বানানো কোনটা, কিন্তু আমার এডিটরও অনেক সময় রাশ দেখে বুঝতে পারেন। তো আমি আপনাকে চ্যালেঞ্জটা দিয়ে রাখলাম অ্যাজ এ ফিল্ম জার্নালিস্ট, অ্যাজ এ ফেলো ফ্রেন্ড, যে নেক্সট টাইম যখন অন্যদিন রিলিজ হবে তখন দেখে আপনি আমাকে বলবেন যে কোনগুলো বানানো আর কোনগুলো সত্যি। আচ্ছা, আই থিংক আমি কয়েকটা গেস করেছি না আফটার লাস্ট মানে দুইটা মুভিতে, আই থিংক কিছু কিছু রাইট। হ্যাঁ না, ওগুলোতে কিন্তু ওই যে আমি বলছি 50-50, হ্যাঁ ওটা কিন্তু 50-50, হ্যাঁ এটা কিন্তু 50 বলছি না আমি, এটা বলছি 100-100, লেটস সি। আরো ডিফিকাল্ট হবে। আচ্ছা, তো এই ফিল্মটা নিয়ে আপনি আমাকে কিছু বলতে পারবেন? বিকজ আমরা এই পর্যন্ত জাস্ট একটা ইমেজ দেখেছি, একজনের পা দেখা যাচ্ছে আর একটা একটা খেলনা দেখা যাচ্ছে, তো আমরা আমরা এটা থেকে কিছু বুঝতে পারছি না যে এটা ওয়াটার ট্রিলজি কিভাবে হচ্ছে, এটা কিভাবে কানেক্ট করছে আপনার আগের ফিল্মের সাথে, কি আদৌ কানেক্ট করছে কিনা আমাদের কি এটা নিয়ে একটু বুঝতে পারবেন? সাথে থিম্যাটিক কানেকশন, হ্যাঁ মানে আমি শুনতে কি পাবো শেষ করার পর 2013 সালে এই ছবিটা কনসিভ করেছিলাম এবং কাজও শুরু করেছিলাম, হ্যাঁ 2013। এটা শুধু ডিপ্রেসিং না, এটা আমাদের খুবই চ্যালেঞ্জিংও বটে, মানে মানে আমাদের বিশেষ করে আমার প্রোডিউসার এবং কো-প্রোডিউসার যারা ছিল ইন্টারন্যাশনাল তাদের জন্য ভীষণ চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা অ্যাকোমোডেট করা, এবং সেটার জন্য আমাকে ভীষণ রকম স্ট্রাগলও করতে হয়েছে, মানে এক ধরনের যুদ্ধ করতে হয়েছে এদের সাথে যে না এখন না এখন না একটু পরে একটু পরে একটু পরে, এই করে করে ছবিটা আমি অনেক দিন ধরেই বানাচ্ছিলাম। কিন্তু 2013 আমি যখন প্রথম কনসিভ করি তখন থিম্যাটিক আইডিয়াটা ছিল হচ্ছে ওয়াটার ট্রিলজি, মানে শুনতে কি পাও, অন্যদিন, আরো কিছু জীবন, এই তিনটা ছবি আমার বানানোর ইচ্ছা ছিল। এবং আমার প্ল্যানে ছিল যে 2021 সালে বাংলাদেশের 50 বছরে যখন পূর্তি হবে তখন থার্ড ছবি রিলিজ হয়ে যাবে, মানে আমার যেটা ধরেন শুনতিকাও ছবিটার লোকেশন হচ্ছে আপনার একদম দক্ষিণবঙ্গ, অন্যদিনের লোকেশনটা হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে ঢাকা পর্যন্ত বাংলাদেশের ম্যাপের দিকে তাকান যে নদী বিস্তৃত যে জালের মতো নদী সেই নদীগুলো হচ্ছে লোকেশন, ঠিক আছে। আর আরো কিছু জীবন যেটা থার্ড যে এপিসোডটা আমি প্ল্যান করছিলাম সেটা ছিল উত্তরবঙ্গ, মানে আমার একটা লোভের জায়গা ছিল যে এই পুরো জনপদটার এই সময়ের একটা ছবি তুলে রাখবো, মানে এই যে বদ্বীপ নামের যে দেশটাতে আমার জন্ম এবং যে সময়টাতে আমার জন্ম সেই সময় এবং সেই দেশটার এবং সেই মাটির এবং সেই মানুষের কিছু ছবি আমি চালচিত্র তুলে রাখবো, এটা ছিল আমার নিজের লোভের বা মানে উৎসাহের জায়গা, যেখানে এটাকে ওয়াটার ট্রিলজি বলা হচ্ছে। কিন্তু যে কোনো কারণে হোক আমি 2013 কাজটা শুরু করলেও 2014 কাজটা একবার থেমে গেল, ইলেকশনের প্রচন্ড ডামাডোল এবং প্রচন্ড ভায়োলেন্স ছিল তখন, তখন আমি এই কাজটার মাত্র কাজটার মাঝখানে ছিলাম, কাজটা আমাকে ক্যান্সেল করতে বাধ্য হইলাম। তারপর 2015-16 টানা শুটিং করছি, 2017 গিয়ে কোনো একটা বিষয়ে প্রচন্ড মন খারাপ হয়ে গেল ছবিটা শুটিং শেষ করে 2017 ছবিটা মানে এডিটও প্রায় একটা জায়গায় পর্যায়ে নিয়ে আসলাম, নিয়ে এসে দুম করে ছবিটাকে এডিট টেবিল থেকে ফেলে আমি এরপরে শিকল ভাই শুটিং এ চলে গেলাম, মানে প্রি প্রোডাকশনে। সেটা কেন সেটা বলা যাবে? এটা ছবির পরে আমরা আলোচনা করব, ছবির পরে ছবিতে দেখে রেফারেন্স আলোচনা করা। যেটা হয় যে একটা আসলে ফিল্ম মেকাররা তো আসলে আমি যদি খুব বেশি মানে লজিক্যাল হই তাহলে তো আসলে আমি ছবি বানাতে পারবো, কারণ লজিক তো বলে না যে আমি ফিল্ম বানাবো, লজিক বাংলাদেশের কোনো বাস্তবতাই বলে না যে আপনি ফিল্ম মেকার হবেন, আপনি যত বেশি লজিক্যাল হবেন যত বেশি আপনি ইনসেইন হবেন তত বেশি ফিল্ম মেকার হওয়ার আপনার যোগ্যতা অর্জন করবে। আমি লজিক দিয়ে এটা কোনো ব্যাখ্যা করতে পারবো না যে আসলে আমি কেন ছেড়ে চলে গেলাম, বাট হয়তো আমি আমার দুঃখের জায়গাটা শেয়ার করতে পারবো, হ্যাঁ সেটা হয়তো যুক্তি দিয়ে না, হয়তো সেটা একটা অনুভূতির জায়গা, যে কোনো কারণে হোক। তারপর আমি তখন 2017 সালে ওইটা জাস্ট পজ করলাম, তারপর 17-18 প্রিপারেশন নিলাম, প্রি প্রোডাকশন করলাম শিকল ভাহার, এবং 19 পুরাটা শিকল ভাহা শুটিং করলাম। 19-এর পরে 20-এ আমি নীলমুকুট রিলিজ করার চেষ্টা করছিলাম, ভাবছিলাম যে ছবি রিলিজ করি, তখন তো নীলমুকুট এই কোভিড শুরু হলো, ধাক্কা টাকা খেয়ে সব পিছিয়ে গেল, তখন আমি নীলমুকুট নিয়ে লড়াইয়ের পাশাপাশি এই অন্য দিনের এডিটটা কাজ আবার শুরু করলাম, যে এত ফুটেজ মানে শত শত ঘন্টার ফুটেজ আমার, হ্যাঁ মানে সেই কত গি ঘন্টার বেশি ফুটেজ 200 hours+, তো এইগুলা তো এগুলোর মধ্যে থেকে আমি এক্সাক্ট নাম্বারটা আপনাকে পরে বলবো, 200-এর বেশি হবে ফুটেজ টোটাল লেন্থ, হ্যাঁ। তো ওইটা আমরা পুরা
মানে এডিট করতে করতে একরকম একদম মানে এই গত জুলাইতে একটা রাফ এডিট পর্যায়ে সারা কাজ করতেছিল। তখন সারা হয় না যে একটা ক্যালেন্ডার থাকে, ফেসবুক সাবমিশনের একটা ক্যালেন্ডার থাকে, যে আমাকে বললো যে ইটফার ডেডলাইন আছে, তো দিয়ে দিবো, দিতে পারো, এটা তো রাফ এডিট আছে বাট দিতে পারো। মানে আমি অতটা মানে অতটা ইয়া করিনি, ভাবছি আচ্ছা দেখ, আমি তো রাফ এডিট পর্যায়ে একটা ছবি জমা, কিন্তু ছবিটা জমা দেওয়ার সাথে সাথে ওরা আমাদেরকে মেসেজ পাঠালো, ওদের প্রি সিলেকশন কমিটি থেকে একটা মেসেজ আসলো যে তোমরা ছবিটা আমাদেরকে ফিনিশ করে কবে দিতে পারবে, আমরা ছবিটা সিরিয়াসলি কনসিডার করি, কিসের জন্য কনসিডার করতেছি ওটাও বলেন, বলছে যে উই আর সিরিয়াসলি কনসিডার। তখন তো আমরা সাথে সাথে খুব তাড়াহুড়া করে ওটার যে বিভিন্ন রকম মানে সাউন্ডের কাজ বাকি ছিল, মিক্সিং এর, তারপর কালারেরও কিছু কাজ বাকি ছিল, এই জিনিসগুলো সব জোড়ায় টোটায় মানে এখন পর্যন্ত ক্রেডিটের কাজটা চলতে, মানে ক্রেডিটটা শেষ হয়, মানে ফিল্ম ক্রেডিট ওটা কমপ্লিট করতে পারিনি আমরা, ওটা ছাড়াই ডিসিপি পাঠাই দিচ্ছি, ওটার মধ্যে একটা ভুলটুল সহ ডিসিপি পাঠাই দিচ্ছিলাম, ওইটা আবার কারেক্ট করে এখন আবার এগুলো দেওয়া হচ্ছে, ঠিক করে দেওয়া। তো ছবিটা এরকম ইনকমপ্লিট অবস্থায় ওরা পিক করবে এটা তো আমরা আশাও করি, অনেস্টলি স্পিকিং। মানে হয় না আপনি একটা ক্যালেন্ডার ধরে কাজ করেন, আচ্ছা এখন ইটফা আছে, এরপরে বার্লিন আছে, তারপর লোকার্নো আছে, তারপর ভেনিস আছে, তারপর মানে এই যে সিরিয়ালি একটা ফেস্টিভ্যালের ডেটস গুলো আসতে থাকে, এরকম যখন স্বাভাবিকভাবে একটা মেইন ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সিলেক্ট করলো, তারা ওইটা নিয়ে মোটামুটি খুবই মানে এক্সাইটেড হয়ে খুব মানে ইমোশনাল হয়ে গেল, ইমোশনাল হয়ে ছবিটা জমা। তো জার্নিটা ইন অ্যান অ্যাকচুয়াল মানে এটা আসলে কোথায় শুরু কোথায় শেষ, ডিপ্রেসিং না, আমি তো বরঞ্চ বলি এটা খুব ইন্সপায়ারিং ইন এ ওয়ে, যে আমি একটা ছবির সাথে 8 বছর ছিলাম, এই ছবিটা মানে ধরেন একটা ছবি 8 মাস ধরে আপনি ভেবে ছবিটা শুট করে বানাই দিয়ে দিন, তাহলে আসলে আপনার গ্রোথটা কোথায় এজ এ নির্মাতা, বা মানে এজ এ নির্মাতা হিসেবে যে এই যে যতক্ষণ ছবিটা আমি কাউকে দেই নাই, যতক্ষণ ছবিটা আমি নিজের ছাতে ছিলাম, ততক্ষণ তো আমিও আমারও গ্রোথ হয়েছে এজ এ নির্মাতা। ছবিটা যখন আমি লক করে আমি ডিসিপিতে দিয়ে দিলাম, তখন তো আমার আর গ্রোথ নাই, তখন তো আমার ডিকে, তখন তো আমার এক ধরনের মানে ক্ষয় শুরু হবে। মানে আপনি কিন্তু কাইন্ড অফ প্রায় কিছুই শোনেন না এই ছবিটা নিয়ে আমার কাছ থেকে, প্রায় 8 বছর ধরে আমি ছবিটা কাজ, হ্যাঁ, বা আমাদের ব্যক্তিগত আলোচনাতেও শোনেন, এটার কারণ হচ্ছে যে আই লাভ টু বি উইথ মাই আইডিয়া। মানে হয় না যে একটা উপন্যাসের চরিত্রের মতো, যে চরিত্রগুলো শুধু আমি জানি আর কেউ জানে, আমি লিখে যাচ্ছি পাতার পর পাতা, এবং তাদের সাথে দিন রাত আমার একটা এক ধরনের সহবাস হচ্ছে। অনেক চরিত্র আছে যারা মানে এটা এটা একটা বিশাল মানে চরিত্র, অনেক চরিত্র এই ছবিটা, তো এমনও চরিত্র আছে যার সাথে আমি ধরেন 2 বছর ধরে টানা এডিট করছি, তার সাথে আমার তার ফুটেজ দেখছি, নাড়াচাড়া করছি এই এই 2 বছরে কিন্তু, বা এই মানুষটা হয়তো আমাকে ভুলেই গেছে, ধরেন যে আমি আপনাকে শুট করছি, এবার আপনি তো আমাকে ভুলেই গেছেন যে আপনার সাথে আমার কোনো যোগাযোগ নেই, আমি কিন্তু হঠাৎ 2 বছর আপনার সাথে দেখা হইলো আমি আপনার দিকে তাকাই মিটি মিটি হাসা শুরু করলাম, কারণ তো আমি আজকে সকালেই আপনাকে দেখে আসি, আর আপনি হয়তো ভাবতেছেন যে লোকটা আমাকে দেখে হাসতেছে, এরকম ঘটনা হয়েছে কিন্তু আমার, এরকম ঘটনা হয়েছে এই ছবিতে, হয়েছে এরকম ঘটনা, হ্যাঁ, যে এই লোকটা এরকম করতেছে 2 বছর ধরে কোনো কথা নেই বার্তা নেই, এই লোকটা আমার দিকে তাকে হাসতেছে, কারণ আমি তো তার দিকে তাকে হাসতেছি, কারণ 2 বছর ধরে তো আজকে সকালেও তার ফুটেজ আমি ঘাটাঘাটি করছি, হ্যাঁ, একদম এক্সাক্টলি একটা চরিত্রের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটছে একটা মেয়ের ক্ষেত্রে, সে খুব বোকা হয়ে গেছিল, পরে সে বুঝতে পারছে যে আসলে আমি তাকে বুঝাই বলছি, যে এই প্রক্রিয়াটা বুঝাই বলছি যে আপনি হয়তো আমার ভাবতেছেন যে আমি আপনার সাথে নাই, কিন্তু আমি কিন্তু আপনার সাথে প্রায় 2 বছর ধরে এবং এই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে, হ্যাঁ, এবং সেই জায়গাটা আমার ভীষণ লোভ, মানে এক ধরনের এটা সাইকিক পারেন মানে ওয়ান সাইডেড একটা, এটা তো ঠিক হেলদি রিলেশনশিপ না, সাইকিক রিলেশনশিপ, বাট সাইকিক রিলেশনশিপটা তো যে কোনো ক্রিয়েটিভ প্রসেসের জন্য খুব গুরুত্বপূর্ণ, মানে একটা লিটারেচার ক্ষেত্রে, বা আপনি ধরেন একটা পেন্টিং করছেন, একটা ক্যানভাস, একটা থিম, আপনি একটা এক্সিবিশনের জন্য কাজ করছেন 1 বছর ধরে পেন্টিং করছেন, তখন ইউ বিকাম সাইকিক, ইউ বিকাম অবসেসড উইথ দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দ্য ফর্মস অ্যান্ড দ্য এক্সপ্রেশনস অফ দ্য পেন্টিং, অ্যান্ড দেন ইফ ইউ ডোন্ট গেট অবসেসড উইথ দ্যাট আইডিয়া, দেন দেন দেয়ার ইজ নাথিং অন দ্য ক্যানভাস, সো ইট ইজ ওয়ান সাইডেড আনটিল ইট ইজ বিং এক্সিবিটেড, ঠিক আছে, ওকে। তো এই ফান্ডের গল্পটা নিয়ে যদি আরেকটু আলোচনা করি, সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের লোকানো ওপেন ডোর্স তো অনেক ফিল্মকেই আমাদের একটু পেট্রোনাইজ করলো, বা তার মধ্যে মানে কমপ্লিট হয়নি কিন্তু উইনিং প্রজেক্ট বোধ হয় এটা একমাত্র, হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু কমপ্লিট করতে পেরেছেন, তো ওই ওখানেই আমি ডিপ্রেশনের কথাটা বলছিলাম যে ইটস লাইক দ্য কার্স অফ দ্য ফরেন ফিল্ম ফান্ড, হ্যাঁ, অর দেয়ার পেট্রোনাইজ, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আপনার নিয়ম মুহূর্তে কি আপনি কোনো কোনো ফেস্টিভ্যালের সহায়তা পেয়েছিলেন ওই ক্ষেত্রে?
না না, নীলমুকুট আমি একটা পিচ করেছিলাম, এশিয়ান পিচ বলে একটা কম্পিটিশন ছিল, সেখানে আমি পিচ করেছিলাম, মানে কোনো ফেস্টিভ্যাল না, ওটা ওটা তো একটা পিচ কম্পিটিশন ছিল, জাস্ট আইডিয়া পিচ কম্পিটিশন ছিল, এবং ওই ওদের টেলিভিশন চ্যানেল গুলোর ওদের একটা পিচ সেলের একটা সুযোগ ছিল, তো ওইটাই সুযোগ। নীলমুকুটটা আমি আসলে কোনো ফেস্টিভ্যালে দিব না বলে প্রথমেই সিদ্ধান্ত নিই, নানান কিছু টেকনিক্যাল কারণেও, কমিটমেন্টের কারণেও, আবার আমার নিজের একটা স্ট্র্যাটেজিক কারণ, মানে ধরেন কমিটমেন্টের কারণে কি, নির্মুখের সাবজেক্টের জন্য যখন আমি পারমিশন ম্যানেজমেন্টে ছিলাম তখনই তাদেরকে বলেছিলাম যে আমি মানে তাদের কমফোর্ট জোনের জন্য, তারা এই ব্যাপারটা নিয়ে মোটেও কমফোর্টেবল ছিল না এই ছবিটা বানানোর ব্যাপারে, তাদের কমফোর্ট দেওয়ার জন্য আমি বলছি যে আমি নির্মুখের ছবিটা কোনো ফেস্টিভ্যালে পাঠাবো না, তো ইউ ক্যান ট্রাস্ট অন মি, দ্যাটস এ কমিটমেন্ট নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে যে আমার নিজের সাথে একটা কমিটমেন্ট ছিল, যেই কারণে ওদেরকে এই কথাটা আমি বলতে পারছি, সাহস করছি যে আমি ফেস্টিভ্যালে পাঠাবো না। সেটা হচ্ছে যে শুনতে পাওয়ার পরে আমাকে, আমার যারা নিকটজন তারা তো অনেক শুভেচ্ছা জানাইছেন, কিন্তু যারা বেশি নিকটজন, মানে নিকটেরও নিকটজন, তারা আমাদের আমাকে একটু বেশি শুভেচ্ছা জানাইছেন, তারা আমাকে একটু বেশি ভালোবাসা প্রকাশ করছেন, যে বেশি ভালোবাসা আমাকে মানে এক ধরনের উৎসাহিত করছে পরে একটা ছবি অন্তত কোনো ফেস্টিভ্যালে না পাঠাই। তো আমার নিজের সাথে একটা নিজের একটা কমিটমেন্ট ছিল যে ক্যারিয়ারের একটা ছবি অন্তত আমি কোনো ফেস্টিভ্যাল ছাড়া রিলিজ দিই, এবং শুধু ফেস্টিভ্যাল ছাড়া না, আপনি খেয়াল করে দেখেন নীলমুকুট ছবিটা আমি রিলিজ দিচ্ছি শুধুমাত্র একটা পোস্টার, মানে নীলমুকুট ছবিটা শুধুমাত্র একটা পোস্টার রিলিজ, মানে এখানে কোনো ট্রেলার রিলিজ করিনি ছবি মুক্তির আগে, আমি এখানে কোনো ব্যাংকেবল আর্টিস্ট ইউজ করি নাই, যে আপনি ধরেন একজন নাসিরুদ্দিন শাহ বা একজন মমতা কুলকার্ণী বা থাকে না, আমরা তো সাধারণত নাম সেল করি, আমরা তো সাধারণত আমার ছবিতে অমুক আছে বা তমুক আছে, এরকম কেউই নাই ছবিতে, এবং ছবিটার কোনো ফেস্টিভ্যালের লোগো নাই ছবিটার কোনো, মানে তার মানে কি, ছবিতে আসলে শুধুমাত্র আপনি আমার উপর ভরসা করে বা আমি জানি না কার উপর ভরসা করে দর্শক ছবি দেখতে গেছেন, কিন্তু যারা দেখছেন তারা তো দেখছেন, এবং কালকেও কোনো কারণ ছিল না ট্রেলার রিলিজ করার না করার ক্ষেত্রে, আমার নিজের একটা স্ট্র্যাটেজি ছিল, আমি চাচ্ছিলাম না ছবিটা আপনি কোনো প্রিকনসেপশন নিয়ে দেখতে চান, আমি চাচ্ছিলাম না কোনো অডিয়েন্সই ছবিটা আগে থেকে ভাবুক যে ও আচ্ছা ছবিটা এই এইটা, ও আচ্ছা, মানে এই ও আচ্ছাটা আমি চাচ্ছিলাম না, আমি আমি চাচ্ছিলাম যে ধরেন আপনি একটা উপন্যাস যখন পড়তে শুরু করেন, আপনি উপন্যাসটা যখন নিজের মতো করে পড়া শুরু করেন, তখন তো আপনি উপন্যাসটা জানেন না, শুধু কাভারটা দেখে যান, তো কাভারটা দেখে আপনি প্রথম পাতা পড়ে যদি আপনার পছন্দ না আপনি কিন্তু ফেলে দেন, আপনি একটা চ্যাপ্টার পড়ে ফেলে দিতে পারেন। তো নীলমুকুটের ক্ষেত্রে এই সুযোগটা ছিল আপনার, আমি কিন্তু থিয়েটারের ছবিটা রিলিজ হয় ওটিতে রিলিজ, তো যারা পছন্দ করবে না তারা মাঝপথে উঠে যেতে পারে, তারা ফরওয়ার্ড করে দেখে নিতে পারে, তো এই সুযোগটা ওটির ক্ষেত্রে আসে, মানে ঠিক বইয়ের ক্ষেত্রে যে সুযোগটা আমি বইটা ছুঁড়ে ফেলে দিতে পারি, তো ওই ছুঁড়ে ফেলে দেওয়ার সুযোগটাও দেওয়ার একটা সাহস করলাম, এবং বলতে পারেন যে প্রিকনসিভড কোনো কিছু চাচ্ছিলাম না, আমি যদি দর্শককে ধরে রাখতে না পারি 100 মিনিট তাহলে ওটা আমারই ব্যাক, সেইটা আমি মেনে নিতে লাগছি, সেই জন্য ট্রেলারটা দেখি। এখানে যে আপনি ফুলিশদেরকে ফলো করলেন এবং তাদের কিন্তু আপনি অনেক কি বলবো অনেক জায়গায় আপনি অ্যাক্সেস পেয়েছেন দেশে এবং ওদের মিশনে, তো আপনার উপরে কি কোনো চাপ ছিল যে এটা যে এটা আসলে রিলিজ করলে আপনার কোনো ধরনের কোনো সমস্যা হতে পারে, বা আমি খুব ডিরেক্টলি প্রশ্নটা করে ফেললাম। না না, আপনি ডিরেক্টলি করছেন, আমি আমার মতো করে উত্তর দিই, ঠিক আছে, আপনার প্রশ্ন করার অধিকার আছে, আমারও উত্তর দেওয়ার মানে সীমিত উত্তর দেওয়ার ইয়ে আছে। হ্যাঁ, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে কোনো ছবির ক্ষেত্রে স্ক্রিনটা কিন্তু শুধু টিপ অফ দ্য আইসবার্গ মাত্র, আমরা একটা ফ্রেজ বলি না ইংরেজিতে টিপ অফ দ্য আইসবার্গ, মানে তার 10 ভাগ বা 20 ভাগ কিন্তু পানির নিচে থাকে, মানে বিহাইন্ড দ্য সিনটা কিন্তু আমরা আসলে যারা পুরো প্রসেসটার মধ্যে থাকি তারা যেটা দেখতে পাই সেটা স্ক্রিন পর্যন্ত কিন্তু কখনোই পৌঁছায় না, স্ক্রিনে পৌঁছায় তার 10 ভাগের 1 ভাগ। তা আপনি স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন তার পেছনে যে গল্পটা আমি দেখেছি বা আমি যেটা মানে এক্সপিরিয়েন্স করেছি, এই এক্সপিরিয়েন্স করাটা কিন্তু শুধু ছবি বানানোর প্রক্রিয়ায় শুরু হয়নি, এই এক্সপিরিয়েন্সটা করা শুরু হয়েছে ছবি বানানোর আগে, যখন পারমিশন ম্যানেজমেন্ট শুরু হয়েছে, যখন মানে অনুমতির জন্য মানে 3টা দেশে 5টা সংস্থার সাথে তারা প্রায় বছর খানেক ধরে যখন চিঠি চালাচালি করছিল, ঢাকায় 2টা সংস্থা, হাইতিতে 2টা সংস্থা এবং নিউ ইয়র্কের জাতিসংঘ, এই 5টা প্রতিষ্ঠান, এবং 5টা প্রতিষ্ঠানের সাংঘাতিক ভাবে বিউরোক্র্যাট মানে ব্যুরোক্রেটিক মানে সাংঘাতিক বিউরোক্রেটিক প্রতিষ্ঠান, হ্যাঁ, বাংলাদেশের মানে 2টা প্রতিষ্ঠান এবং হাইতির 2টা প্রতিষ্ঠান এবং নিউ ইয়র্কের জাতিসংঘ প্রতিষ্ঠান, তো এই পুরো প্রসেসটাতে আমার যে এক্সপিরিয়েন্স হতো আমার মনে হয় শুধু এই প্রসেসটা নিয়ে একটা বই লেখা যেতে পারে, এবং সেই বইটা সম্ভবত এখন লেখা যাবে না, এই বইটা লিখতে হবে সম্ভবত 10 বছর বারো হয়তো লিখে যাবো পাণ্ডুলিপি মরার পরে, হয় না, অনেক অনেকেই অনেক কিছুতে হয়তো মানে অন্যভাবে দেখতে পারেন বা। আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চন ছিল, আপনি হাইতিটাকে চুজ করলেন, অনেক তো মিশন এবং অনেক ডেঞ্জারাস মিশন হয় যেটা আপনার হয়তো বা অ্যাজ আ ফিল্ম দেখতে আরো বেশি এক্সাইটিং, হ্যাঁ, ওয়াট আর দ্য ক্রিটিক্স অফ দিস ফিল্ম, যেটা যাওয়ার আগে আরো এক্সাইটমেন্টটা বেশি ছিল এই ক্রিটিকটা ঠিক আছে, এই ক্রিটিকটা
এই ক্রিটিকটা ঠিক আছে, কিন্তু এই ক্রিটিকটার অন্য একটা ইয়া আছে, সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে আমি আসলে কোনো মিশন মাথায় রেখে হাইকি চুজ করি। আমি এই পারমিশন ম্যানেজমেন্ট করতে 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 যেখানে গিয়ে পৌঁছেছি সেটা হচ্ছে হাইকি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার এই ছবির এই ক্রিটিসিজমটা আমি একসেপ্ট করে নিছি প্রথম থেকে, যে মানে একটা হাইস্ট তোলা, একটা শেষে একটা মানে সাসপেন্স দিয়ে শেষ হওয়া, একটা গ্লোরিফাইড, একটা উইনিং, একটা ব্যাটেল উইন করা, এরকম একটা ব্যাপার কিন্তু ছবিটার ন্যারেটিভ আর্ক হইতে পারতো। এমনকি এটা হাইটিতে রেখেও এখানেও অনেক ভাবে এই মানে আমরা তো সিনেমা বানাই, সিনেমা তো আসলে এটা বানায়, এই হাইপটা তো বানানো যায়, সেটা বানানোর একটা সুযোগ ছিল। এখন বাট তাত্ত্বিক ভাবে আমার একটা কনসার্ন ছিল, যে কনসার্নটা হচ্ছে যে আমি এই ছবিটার মৌলিক প্রস্তাবনার জায়গাটায় আসলে এরকম একটা সেলিব্রেটিং উইন মাথায় রাখি নাই। আমি একটা প্যাথোস নিয়ে ছবিটা বানাইছি, আমি এক ধরনের ডিপ্রেশন নিয়ে ছবিটা বানাইছি, আমি এক ধরনের এমটিনেস নিয়ে ছবিটা বানাইছি, এবং আমি চাইছি আমার দর্শক সেই এমটিনেসটা বুঝুক, সেই এমটিনেসটা টাচ করুক। মানে এইটাতে যদি শেষে আমি একটা বিরাট উইন দেখাইতাম, বিরাট একটা যুদ্ধ দেখাইতাম, তাতে হয়তো কি মানে যে মেয়েগুলো আসলে, যে মানুষগুলো আসলে সাংঘাতিক ফ্রেজাইল অবস্থা থেকে নিজেদের এক্সিস্টেন্স নিয়ে সারাক্ষণ লড়াই করছে, তাদেরকে একটা ভুল চ্যাম্পিয়নশিপ দেওয়া হইতো, এবং জাতিসংঘ বা এদেরকেও একটা বিরাট সেলিব্রিটির প্রতিষ্ঠানের হিরোইজম একটা কাহিনী। হ্যাঁ, তো ওইটাতে কিন্তু আমার একটা ক্রিটিসিজম উপস্থাপনের জন্য এই ছবিটা আমি তৈরি করি। আমি কিন্তু একটা কাউন্টার ক্রিটিসিজম দিচ্ছি, আমার একটা ডমিনেন্ট ডিসকোর্স বা ডমিনেন্ট ডমিনেন্ট যে ন্যারেটিভটা এক্সিস্ট করে জাতিসংঘকে নিয়ে বা পিস কিপিং কে নিয়ে, সেই ডমিনেন্ট ন্যারেটিভটাকে কিন্তু আমি কাউন্টার করার জন্য এই ছবিটা তৈরি করি। বা পুলিশ নিয়েও যে আপনার একটা ডমিনেন্ট যে একটা ন্যারেটিভ আছে সমাজে, সেটাকে কাউন্টার করার জন্য ছবিটা উপস্থাপন করছে। মানে আমার পয়েন্টটা হচ্ছে যে আমি যদি কোনো কিছুকে কাউন্টার মানে একটা নতুন নতুন প্রস্তাবনা উপস্থিতি না করতে পারি, একটা কাউন্টার ডমিনেন্ট ডিসকোর্স কে যদি আমি কাউন্টার করতে না পারি, তাহলে তো ছবি বানায় কোনো লাভ নাই। একটা ছবি তো আমি বানাবোই সেখানে, যেটা কিনা আপনার চর্চিত চর্চাকে প্রশ্ন করবে, আপনার বিশ্বাসকে প্রশ্ন করবে, আপনার জানাকে মানে চ্যালেঞ্জ করবে। সেই জায়গাটা থেকে আসলে আমি ওটা নিয়ে প্রলুব্ধই হই, ঠিক আছে, যে আমাকে একটা বিরাট সাসপেন্স দিয়ে শেষ করতে হয়। একটা বাণিজ্যিক ছবির ক্ষেত্রে যেমন মানে অনেক ছবি, আমি নাম নিতে চাচ্ছি না, আপনি পুলিশ নিয়ে আরো অনেক সফল ছবি আছে কিন্তু, বা সামনেও বোধহয় আসতেছে আরো কিছু সফল ছবি, যেগুলো কিন্তু যেগুলোতে দেখবেন যে মানে যেগুলোতে হয়তো অনেক রকম ব্যাপার, মানে আমার তো ওটা প্রোপাগান্ডা না, আমি তো সেটা মাথায় নেই নাই। আপনি নামটা খেয়াল করেন, নীল মুকুট, মানে মুকুটটা তো আমি পড়লাম, মুকুটটা নীল, মানে তো ব্যথার রং, মানে তো পেইনফুল, এটা কাটার মুকুট। এই জায়গাটা তো আপনি উপলব্ধি করতে হবে। আমি তো ওই সেলিব্রেশনটা দেখানোর চেষ্টা করছি না, যেটা আপনি বলছেন যে হ্যাঁ ক্রিটিসিজমটা আছে, এটা আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কিন্তু এটা সেই দর্শকরাই করছেন যারা এটা এক্সপেক্ট করছেন, আমি তো সেটা প্রপোজ করছি না। হ্যাঁ, এবং আপনি ট্রেলার দেন, আমাদের কোনো এক্সপেক্ট, আমি এটা প্রপোজ করি নাই। আচ্ছা, তো আপনি যে ফিকশন নন ফিকশন যে আপনি ব্ল্যান্ডটা বলছেন, হ্যাঁ এটা আমরা এখন ইউরোপের ফেস্টিভ্যাল গুলোতে খুব দেখতে পাই, এইভাবে কতটুকু পড়ছে আমার একটু খটকা আছে। মানে সাউথ এশিয়া এখনো ডকুমেন্টারি কে এক ধরনের ডকুমেন্ট অর্থে দেখা হয় বা প্রামাণ্য অর্থে দেখা হয়, মানে যেটা প্রমাণ সাপেক্ষ দালিলিক উপস্থাপনার একটা চেষ্টা করে, যেটা আমি পরিষ্কার ভাবে প্রথম থেকে বলতেছি যে আপনি আমার ছবিকে রেফার করে কোনো দালিলিক রেফারেন্স দিন না, কারণ আমি বানাইছি অনেক, এখানে আপনি বলছেন না যে আসলে এটাতে এরকম না, এমন মুকুটের ক্ষেত্রে বলে, সেখানে আমি তো এটা বানাইতে চাই নাই বা শুনতে পাওয়ার ক্ষেত্রে মানে 20টা সিনেমাতে 10টা সিনেমা বানানো সিকুয়েন্সে আমার বানানো, বা অন্যদিনের ক্ষেত্রে তো 100 100 বললাম আমি, ঠিক আছে। তো এটা সাউথ এশিয়ায় এই ল্যাঙ্গুয়েজ শিফটটা আমি এখনো ঠিক দেখতেছি না। আর আরেকটা কথা, আপনি যেটা বললেন যে ইউরোপিয়ান প্রভাব, ইউরোপিয়ান মানে ফিল্মের যেহেতু মানে জন্মস্থান বলা হয়ে থাকে পশ্চিমে, তো পশ্চিমের যে কোনো তত্ত্ব বা যে কোনো ধারণা কিন্তু ডেফিনেটলি ফিল্ম ল্যাঙ্গুয়েজকে ওয়ার্ল্ড ওয়াইড প্রভাবিত করবে খুব বেশি ভাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং ওদের যে মানে শিল্প, ওদের যে আপনার শিল্প ব্যবস্থাপনা বা শিল্প কারখানা বা শিল্প ভিত্তিক যে কারখানা বা এই যে ম্যানুফ্যাকচার্ড স্টারডাম, ম্যানুফ্যাকচার্ড অ্যাওয়ার্ড সিস্টেম, ম্যানুফ্যাকচার্ড ফেস্টিভ্যাল, ম্যানুফ্যাকচার্ড ডিরেক্টর্স, ওদের তো একটা মেকানিজম কাজ করে প্যাকেজিং এর জন্য। হ্যাঁ, এমনকি যেগুলোকে ভয়েস অফ ডিসেন্ট বলা হয়, যেগুলো মানে কাউন্টার ভয়েস বলা হয়, সেগুলো এক ধরনের ম্যানুফ্যাকচার। তো এই পুরো প্রসেসটার মধ্যে কিন্তু আসলে
সবসময় নানান রকম অ্যাঙ্গেল থেকে নতুন তত্ত্ব, নতুন ইয়ার একটা কাউন্টার চেষ্টা চলতে থাকে। আপনি যদি ফিল্ম হিস্ট্রির দিকে তাকান, দেখবেন যে মানে 60-এর দশকের আন্দোলন গুলো দেখেন, নিউ ওয়েভ গুলো দেখেন, বা নিউ রিয়েলিজমের যে ওয়েভ ওয়েভ গুলো দেখেন, বা তারপরের যে বিভিন্ন রকম যে ওয়েভ গুলো, এইগুলো কিন্তু সবসময় এই মিডিয়ামকে চ্যালেঞ্জ করে গেছে কন্টিনিউসলি, মানে ল্যাঙ্গুয়েজটাকে কন্টিনিউসলি চ্যালেঞ্জ করে গেছে। ল্যাঙ্গুয়েজটা তার নিজের, এখন ফিল্ম মেকার হিসেবে আমরাও কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে চ্যালেঞ্জ করি, কিন্তু আমার এই চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আমার নিজের ইন্টেনশন বা কমিটমেন্টের জায়গাটা কিন্তু আমার মাটি এবং মানুষ, মানে সেটা কিন্তু আমি ইউরোপের যে একটা অ্যাবস্ট্রাকশন, বা আপনি, আমি অন্যদিন শুরুই করেছি লালনের একটা কোড দিয়ে, ঠিক আছে, এবং আমি বলবো না কোডটা, এবং লালনের কোডটা কিন্তু আমার বেসিক থিম, মানে এই ছবিটার পেছনে কিন্তু মানে আমি মানে একটা ফান্ডামেন্টাল থিম কিন্তু আমার লালন, যে মানে একদমই একটা জায়গা থেকে আমি, মানে একদমই অনেক দূর থেকে হয়তো ব্যাপারটা, কিন্তু আমার, আমি খুব প্রভাবিত লালনের একটা কোনো ভাবনা নেই, যে ভাবনাটা আমাকে আমার ছবি দেখতে ডিফারেন্টলি সাহায্য করছে, বা শুনতে পাওয়ার ক্ষেত্রে আমি সাংঘাতিক প্রভাব আমার মধ্যে শুনতে পাওয়া বানানোর ক্ষেত্রে, আপনি স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমার শুনতে পাওয়ার প্যালেট যদি চিন্তা করি বা ক্যানভাস যদি চিন্তা করি, সেটার পেছনে প্রভাব কিন্তু সাংঘাতিক ভাবে সুলতানের পেন্টিং, মানে আমি কিন্তু সাংঘাতিক ভাবে সুলতানের পেন্টিং দ্বারা প্রভাবিত ছিলাম, যে এই মানুষগুলোকে, এই যে পেশি বহুল মানুষ কিভাবে দেখানো যায়, মানুষকে শক্তিশালী কিভাবে না দেখানো, এই যে মানুষকে কিভাবে মানে এই যে আউটস্কেল করে দেই না আমরা মানুষকে, যে আমরা ক্ষুদ্র মানুষ, আমরা নরম মানুষ, আমরা এইটাকে কাউন্টার কেমনে করা যায়, আমরা আসলে ক্ষুদ্র না, আমরা আসলে নরম না, আমরা আসলে আকাশকে গরিব, কিন্তু তারা কিন্তু খুবই পাওয়ারফুল, সো দে ওয়্যার নট দ্য বিগ, গরিব আমি দেখাই নাই, গরিব প্রচলিত অর্থে আমি দেখাই নাই, হ্যাঁ মানে তো ওইটা সুলতানের, সুলতানের প্রভাবটা আমার উপর ভীষণ ভাবে ছিল ওই চিন্তার মধ্যে, ঠিক আছে। আর অন্যদিনের ক্ষেত্রে ধরেন লালনের একটা আইডিয়া আমার মাথায় প্রভাব পড়ছে। তো আমি যেটা বলতেছি, ওয়ার্ল্ড যেহেতু আমরা একটা গ্লোবালাইজড যুগ ফেস করতেছি, এবং সিনেমার মতো একটা মিডিয়াম যেটা কিনা প্রথম থেকেই গ্লোবালাইজ, প্রথম থেকেই ডে ওয়ান থেকেই সিনেমা কিন্তু গ্লোবালাইজ, খেয়াল করে দেখ, মানে সিনেমা যখন লুমিয়ার ব্রাদার যখন ছোট ছোট রিল নিয়ে ঘুরে মানে ছবি বানাতেন, সেটাও কিন্তু ভারতবর্ষে এসে ওনারা দেখাই গেছে। তার মানে কি, সিনেমার ডে ওয়ান থেকে কিন্তু গ্লোবাল একটা প্যাকেজ, মানে এটা কিন্তু কখনোই লোকাল প্যাকেজ ছিল না, সেইখানে লোকাল ল্যাঙ্গুয়েজ বরঞ্চ তৈরি হয়েছিল কিছু 60-এর দশকে 70-এর দশকে, কলকাতায় কিছু হয়েছিল, ঢাকায় কিছু হয়েছিল, সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, এখনো বিভিন্ন জায়গায় লোকাল ল্যাঙ্গুয়েজ কাজ হচ্ছে, কিন্তু এখন শুধুমাত্র লোকাল ল্যাঙ্গুয়েজকে শুধু লোকাল কন্টেন্টে ধরে না রেখে, যেমন আমার লোকাল অডিয়েন্স তো 100% গ্লোবাল হয়ে গেছে, আমার লোকাল অডিয়েন্স তো 100% সারাক্ষণ জি বাংলা দেখতেছে, সারাক্ষণ নেটফ্লিক্স দেখতেছে, সারাক্ষণ অ্যামাজন দেখতেছে, হ্যাঁ মানে কথায় কথায় বলে আপনার ছবি নেটফ্লিক্সে পাওয়া যায় না, মানে তার মানে কি, মানে অডিয়েন্স কিন্তু এখন অনেক বেশি গ্লোবালাইজ, এখন যে অডিয়েন্স অনেক বেশি গ্লোবালাইজড হয়ে গেছে, সেই অডিয়েন্সকে আমি লোকাল কন্টেন্টকে মানে তার জন্য বসে না থাকে, আমিও তো গ্লোবালাইজড হয়ে যেতে পারি, আমিও তো উল্টে কাউন্টার করতে পারি এটাকে, ঠিক আছে, সেই জায়গাটা থেকে আমার ছবির ল্যাঙ্গুয়েজকে দেখা, কিন্তু আমি মনে করি না যে আমার ছবি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ দ্বারা প্রভাবিত। হ্যাঁ, আপনি যে প্রসঙ্গটা তুলছিলেন সেটা তো, সেই প্রভাব তো অস্বীকার করা যাবে না, সেটা হচ্ছে যে সিনেমার ল্যাঙ্গুয়েজ ইটসেলফ চেঞ্জ হচ্ছে, মানে সিনেমায় মানে ফিকশন ছবি সাংঘাতিক ভাবে নন ফিকশনের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে, মানে রিয়ালিজম নিয়ে কাজ করার চেষ্টা করছে, যাতে আপনার দেখে মনে হয় যে এই ঘটনাটা ঘটে নাই, এটা সত্যিই ছিল। হ্যাঁ, আবার নন ফিকশন ছবি সাংঘাতিক ভাবে ফিকশনকে চ্যালেঞ্জ করতেছে, যে আসলে এটা কি নন ফিকশন, এটা কি ঘটনাটা ঘটছে না বানাইছে, আপনি বুঝতে পারছেন। তো এই যে ল্যাঙ্গুয়েজের একটা, এটা কিন্তু শুধুমাত্র চলচ্চিত্রে ঘটছে না, কিন্তু এটা কিন্তু আপনি ধরেন কয়েক বছর আগে যে বেলারুশ না, যে যে মহিলা নোবেল পেলেন না, সেতলিনা আলেক্সিভিচ, সেতলিনা আলেক্সিভিচ রাশিয়ান যে ভদ্রমহিলা যে নোবেল পুরস্কার, রাশিয়ান নাকি ওনার অরিজিনটা আমি ভুলে গেছি, মানে ওই চেরনোবিল নিয়ে সাংঘাতিক চমৎকার কিছু উপন্যাস আছে, চেরনোবিল, তারপর মডার্ন ডে রাশিয়ান নেতা, চমৎকার, সেতলিনা আলেক্সিভিচ ওনার নাম, নামটা শুধু মনে আছে, উনি নোবেল পাইলেন সাহিত্যে, কিন্তু উনি কিন্তু পুরোটা নন ফিকশন লিখে নোবেল পাইলেন, পুরোটা কিন্তু নন ফিকশন, এবং নোবেল পাইলেন সাহিত্যের যুগে, খেয়াল করে দেখেন। বা আপনি ধরেন আমাদের এখানে যে বিখ্যাত কতগুলো বই নিয়ে আমরা কথা বলি না, ধরেন প্রথম আলো সুনীল গঙ্গোপাধ্যায়ের খুবই জনপ্রিয় বই বাংলাদেশে, বা সেই সময় খুবই জনপ্রিয় বাংলাদেশ, কিন্তু এগুলো তো কাইন্ড অফ রিক্রিয়েশন অফ দ্য হিস্ট্রি, রিক্রিয়েশন অফ দ্য ফ্যাক্টস, তাই না, মানে ফ্যাক্টস গুলোকে নিয়ে খেলা, এবং এটা, এটা কি ফিকশন নাকি নন ফিকশন। বা একদম হালের ধরেন আপনার যে সাদুজ্জামানের একজন কমলালেবু, জীবনানন্দ দাশকে নিয়ে লেখা, এটা কিন্তু মানে আসলে ফিকশন নাকি নন ফিকশন, এটা নিয়ে প্রচুর ডিবেট হয়েছে। এখন ডিবেটটা যারা করবেন তারা ডিবেট করবেন, ক্রিটিকরা ডিবেট করবেন, কিন্তু যারা ক্রিয়েটর তারা তো সবসময় ক্রিয়েশনের ল্যাঙ্গুয়েজকে চ্যালেঞ্জ করে যাবে, আমিও তাই করার চেষ্টা করছি। আপনি খুব সুন্দর একটা কথা বললেন যে কমিটমেন্টটা হচ্ছে আপনার মাটি এবং মানুষের প্রতি, যে জিনিসটা মানে আমার খুব ভালো লাগছে, বিকজ ইউনো আমরা অনেক কনফিউজ থাকি যে আমরা কার জন্য বানাচ্ছি, বিকজ ইউনো এটা তো মেইন স্ট্রিমে চলবে না, হ্যাঁ, টাকা আসবে না, কোনো স্টার পাওয়ার নাই,
সো অনেকে কনফিউজ হয়ে যায় আচ্ছা না এটা ইন্ডাস্ট্রি বলার জন্য না নো এটা এটা সো সো আপসেটিং হ্যাঁ ইটস আ রং কনসেপশন যে আপনি যে ফেস্টিভ্যালের জন্য বানাবেন বা কোনো অ্যাওয়ার্ডের জন্য হাতছাড়ির জন্য বানাবেন নো আর এই হাতছাড়িটা আসছে কোথা থেকে লাইক আমরা সবচেয়ে ইউরোপের দিকে চেয়ে আছি না আমরা কেন আমাদের দিকে আনতে পারতেছি না এটা আমাদের মানে আমাদের রিজনাল কোঅপারেশনের অবস্থা খুবই খারাপ লাইক আমরা এই আমাদের সামনে থাকার ফেস্টিভ্যালটাতে আমরা চেষ্টা করতেছি একটা একটা মানে সার্কের কান্ট্রিগুলোকে নিয়ে আমরা একটা স্ক্রিন রাইটিং ল্যাব করছি না এখানে কি হচ্ছে আমাদের পাকিস্তান থেকে আনতে সমস্যা ইন্ডিয়ার সাথে সমস্যা হ্যাঁ তো পাকিস্তানকে আমাদের বাদ দিয়ে দিতে হচ্ছে অ্যান্ড দেন আপনার আফগানিস্তান ভিসা পাবে না অনেক ধরনের সমস্যা আমাদের রিজনাল কোঅপারেশনের ক্ষেত্রে বাট দেন এটা যে থাকতো না আমাদের কিন্তু ইউরোসেন্ট্রিক হয়ে থাকতে হতো না আপনি এখন পর্যন্ত আমাদের মানে ছবিটা নিয়ে আমরা কতটুকু কথা বলছি ধরেন শুনতে পাও নি আমি আমার ছবি নিয়ে বলছি অন্য কোনোটা বলছি না এই কারণে যে খামাখাই কোন কথাটা কার লেগে যাবে আমি আমার ছবিটা প্যাম্পার করার জন্য বলছি না আমি জাস্ট নিজের গায়ে আমার অ্যালিগেশনটা নেওয়ার জন্য বলছি আপনি কথাটা বললেই বুঝতে পারবেন কেন সেটা হচ্ছে শুনতে কে পাও ছবিটা নিয়ে কতটুকু কথা শুনতে কে পাওয়ার অ্যাওয়ার্ড নিয়ে কথা শুনতে পাওয়ার ফেস্টিভ্যাল নিয়ে কথা শুনতে কে পাওয়ার হ্যাঁ ওই জন্য দেখতে চাই শুনতে কে পাও ছবিটা নিয়ে কতটুকু কথা বাট আমি তারপরও লাকি মানে সাদুজ্জামানের মতো লেখক আমার ছবিটা নিয়ে লিখছেন এমনকি লাস্ট আমার খুবই প্রিয় একজন বক্তা সমসাময়িক সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক মোহাম্মদ আজম প্রায় 8 পৃষ্ঠার একটা মানে রিভিউ লিখছেন শুনতে অনেক যেটা নিয়ে আমি খুবই আপ্লুত মানে খুবই লাগা বোধ করছি এটা আমার কামারশালা সিনেমা যখন পেজে বোধ হয় একটা জায়গায় কোথাও একটা ওয়ালের মধ্যেই আছে তো এইটা মানে হয় কি আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে নিজেরা সেলিব্রেট করতে না পারবো হ্যাঁ যতক্ষণ পর্যন্ত ভাববো যে অমুক বা তমুক আমাকে একটা ডিগ্রি দিয়েছে বা অ্যাওয়ার্ড দিয়েছে সেটা দিয়ে আমি সেলিব্রেট করবো ততক্ষণ মধ্যে এই সংকটটা থাকবে আপনি ধরেন সৈয়দ ওয়ালিউল্লাহর কাদো নদী কাদোর মতো একটা উপন্যাস কোনো পুরস্কারের জন্য কিন্তু আমরা পড়ি কোন অ্যাওয়ার্ডের জন্য কিন্তু আমরা পড়িনি কোনো স্বীকৃতির জন্য আমরা পড়িনি আমরা কিন্তু কাদো নদী কাদো সৈয়দ ওয়ালিউল্লাহর একটা গুরুত্বপূর্ণ বই হিসেবে পড়ি বা লাল ছলো একটা গুরুত্বপূর্ণ বই হিসেবে পড়ি কিন্তু এখন অনেকেই দেখি বই বলে যে এটা না একাডেমি অ্যাওয়ার্ড পাইছে কলকাতা থেকে এই বইটা পড়ে হ্যাঁ এই ব্যাপারটা কিন্তু আমাদের মানে একটা চাপ তৈরি হয়েছে মানে হয়েছিল মানে এইটা খুবই দুঃখজনক মানে আমরা নিজেরাই নিজেদেরকে কতটুকু রেসপেক্ট করি এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে এটা যতদিন থাকবে ততদিন এই কোঅপারেশন নিয়ে সমস্যা থাকবে ততদিন আমাদের ইউরোসেন্ট্রিক থাকতে হবে বা ততদিন এটা খুবই তবে একটা কালকেই একজনের সাথে কথা হচ্ছিল এটা কিন্তু চেঞ্জ হচ্ছে একটা নতুন মানে আমরা যারা আপনি আমি আমরা কিন্তু কাইন্ড অফ পোস্ট 71 জেনারেশন আমাদের সবার জন্ম কিন্তু 71 এর পরে এবং 71 পোস্ট 71 জেনারেশনের একটা গুরুত্বপূর্ণ চেহারা আমি দেখতে পাচ্ছি মানে যে ফ্রেমটা আস্তে আস্তে মাত্র শেপ নিচ্ছে সম্ভবত আমরা এক ধরনের আত্মমর্যাদা নিয়ে বড় হচ্ছি যারা এটা নিয়ে ডমিনেটেড না যে আসলে কলকাতা বড় না ঢাকা বড় পশ্চিম বড় না পূর্ব বড় এই ডমিনেশনটা আমরা হ্যাঁ আমাদের মিডিয়াতে এই ম্যানুফ্যাকচার্ড ব্যাপারটা আছে আপনি যে কোনো প্রথম সারির পত্রিকা বিনোদন পাতা দেখলে দেখবেন যে অর্ধেক বম্বের নায়ক নায়িকাদের ছবি দেখা যায় ঝাকচিকচিকে ঝকমকে ছবি দেখা যায় আর অর্ধেক মেয়ের মেরে ছবি দেখা যায় আমাদের এখন এটা এটা আমাদের যতদিন থাকবে ততদিন এটা কিন্তু এটা যদি আপনি বদলানো শুরু করেন যদি আমি বদলানো শুরু করি তাহলে কালকে এটা বদলাবে হাঁচি দিতে পারছেন না এটা একটা বিগ নিউজ হয়ে যাবে যে উনি তিন দিন ধরে হাঁচি দিতে পারছেন চেষ্টা করছেন দেখবেন হয় আপনি আপনি যোগ করছেন আমি একটা ক্লাসে একদিন আমি একটা ক্লাস নিচ্ছিলাম মাঝে মাঝে পড়াই থেকে যাইতে আমার জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ে তো ওখানে আমি একদিন ওই বিনোদন পাতার আমি প্রায় 10-12 দিনের বিনোদন পাতার ছবি আমি ওদেরকে প্রজেক্টরে দেখাইছিলাম যে এই 10 দিন ধরে এই বিনোদন পাতাটা একটু খেয়াল করো এই বিনোদন পাতা তুমি যদি দেখো একদম প্রথম সারির পত্রিকার গুলার বিনোদন পাতাগুলো আমি দেখাই বলছিলাম যে দেখো এখানে তুমি কিভাবে নিজেকে রেসপেক্ট করতে শিখবা তুমি তো দেখতেছো যে একজন ধরেন একটা বম্বের একটা নায়ক নায়িকার ছবি তোলার পিছনে যে পরিমাণ টাকা পয়সা খরচ করা হয় যে পরিমাণ এফোর্ট দেওয়া হয় যে জাতীয় ফটোগ্রাফার ছবি তোলে যে জাতীয় মেকআপ ম্যান কাজ করে যে জাতীয় ড্রেস এবং কস্টিউমে কাজ করে তার ছবিটা দেখলে আপনি ঝলসে যান
আর আমাদের এখানে একজন নায়ক নায়িকা ছবি কোন রকমের ঠেকা দিয়ে, হ্যাঁ, একটু নিজে মেকআপ করে একটু ডেকে এনে, একটা ফটোগ্রাফার, সে আদৌ ফটোগ্রাফি জানে কি জানে না, বড় একটা লেন্স নিয়ে ঘুরে বাড়িতে থাকে, তো সে গিয়ে একটা কোন রকমের টিপটাপ দিয়ে প্রথম সময় সেলফি তুলে, একটা সেলফি তুলে দিছে, ওটা বেকা। এখন এই দুটো যে পাশাপাশি যখন আপনি রাখবেন, আপনি স্বাভাবিকভাবেই বেশি দেশের প্রতি আপনার সম্মান বাড়বে না কমবে? মানে এই ক্রাইসিসটা তো আমরা তৈরি করি, এখন এই ক্রাইসিসটা নিয়ে আলোচনা শুরু করাটা আপনার এবং আমার দায়িত্বের মধ্যে পড়ে, আমরা যারা পোস্ট 71 জন। তো এখন তো থিয়েটার সব খুলে গেছে, মানে আমার কাছে কষ্ট লাগছে যে আপনি নিউজ করতে এমন সময় রিলিজ দিয়েছেন, আর কয় মাস ওয়েট করলে এটা থিয়েটারে দেখা যেত। তো এখন 2 বছর ওয়েট করছি রীতি। আমি আই ওয়াজ রিয়েলি ফ্রাস্ট্রেটেড বিকজ আই হ্যাভ বিন ইন দ্য প্রসেস অফ ফিল্ম, মানে মেকিং অল দিস থ্রি ফিল্মস, মানে অল টুগেদার ফর অ্যাট লিস্ট, মানে কত 5-7 বছর ধরে আমি, মানে শুনতিকর রিলিজ হওয়ার পর থেকে আমি তিনটা ছবি প্যারালালি বানাচ্ছি অলমোস্ট, তাই না? মাঝখানে শুধু একটি সুতা জন্ম মন্দির একটা ছোট ছবি, এবং সেটা ইনকমপ্লিট ছবি, আমি পুরো ছবি হিসেবে পিচও করি না, আমার কমপ্লিট ছবি হিসেবে পিচও করি না, একটা ছোট্ট মানে ওইটা ডকুমেন্টারি, দ্যাটস আ ডকুমেন্টারি, বিকজ ওটা রিসার্চ ফুটেজের উপর বেস করি আমি এডিট করা, ওটা আমি অ্যাকচুয়ালি যে ছবিটা করতে চাইছিলাম সেটা কিন্তু হয়নি। তো ওইটা বাদ দিলে আমার তিনটে ছবি আমি টানা কাজ করে যাচ্ছি, এবং আমি মাত্র সিদ্ধান্ত নিলাম যে একটা করে ছবি রিলিজ দেবো, কোভিড শুরু হয়ে গেল, এখন 2 বছর ধরে আমি কোভিড নিয়ে বসছিলাম, এখন আমি থিয়েটারের জন্য, আর আমি রিলিজ দিবো আর তারপর থিয়েটার খুলবে, এটা তো আমি প্রত্যেক 2 মাস পর পর এই প্ল্যানটা আমরা রিশিডিউল করছি, যে আচ্ছা 2 মাস পরে বোধহয় থিয়েটার খুলে যাবে, এটা 1.5 বছর ধরে করছি, মানে এইবার যে সত্যি খুলে যাবে সেটা তো বুঝি নেই, দিয়ে দিছি তারপর খুলছে, মানে আমরা যেদিন দিছি তার বোধহয় 1 সপ্তাহের মধ্যে থিয়েটার। তারপরে কি আপনার যাওয়া হয়েছে থিয়েটারে কোনো মুভি দেখতে? লাইক আপনার একটা, আচ্ছা আমি দেখলাম একটা কমেন্ট আপনার ফেসবুকে, আমার কাছে খুব ভালো লেগেছে জিনিসটা যে আপনি এভাবে করে ইন্সপায়ার করেছেন, একটা নতুন ফিল্ম চলছে এখন থিয়েটারে চন্দ্রপতি কথা, আপনি লিখেছেন ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সিনেমার দাবি রাখে এই ফিল্মটা, এটা এটা আপনি মানে কোন অর্থে বলছেন? মানে এইটা, হ্যাঁ, আমি চন্দ্রাবতীর কথা দেখে এসে, আমি তো মানে মোটেও ফেসবুকে রেগুলারও না, পাবলিকও না, ফেসবুক পাবলিকও না, কিন্তু আমার হয় না যে একটা কথা বলতে মন চাচ্ছে, কোথায় গিয়ে বলবো আমি, মানে রাশেদ ভাইয়ের সাথে আমার বহুদিন যোগাযোগ নাই, মানে এই ছবিটা প্রিমিয়ারের ঠিক আগেই রাশেদ ভাই আমাকে ব্যাক টু ব্যাক ফোন করলেন, এই পুরো ছবির প্রসেস সম্পর্কে আমি অনেক দূর থেকে জানতাম, কারণ এই বিহাইন্ড দ্য সিনে যারা কাজ করতেন সাউন্ডে এবং এডিটে যারা কাজ, তাদেরকে ব্যক্তিগতভাবে আমি চিনি, আমার বন্ধু মানুষ তারা দুজনই কলকাতার, শঙ্খ হচ্ছে এডিট করছে আর সাউন্ড করছে হচ্ছে আপনার সুকান্ত, সুকান্ত যেখানে আমার সব ছবির সাউন্ড করে, তো আমি মোটামুটি একটু দূর থেকে কথাগুলো জানতাম, ঠিক আছে? কিন্তু ছবিটা যখন প্রিমিয়ারে দেখতে গেলাম, ছবিটা প্রিমিয়ারে দেখতে গিয়ে আমি ছবিটার নানান কারণে চমকে গেছি, নানান কারণে, এটা একটা কারণে না, এটা আসলে অনেক, আমি বিশ্বাস করি এটা নিয়ে একটা বড় ভালো অনেকগুলো লেখা লেখা উচিত, ক্রিটিকদের লেখা উচিত, আমার, আমি একটা অ্যাক্টিভ ফিল্ম মেকার, আমার এটা লেখা উচিত না, বাট তারপরও আই ফেল সো অবলাইজড এবং ইন্সপায়ার্ড যে রাশেদ ভাইয়ের বিস্মরণের নদী বলে একটা ছবি ছিল, হ্যাঁ, অনেক আগে, রাশেদ ভাই একজন নিভৃতচারী ফিল্ম মেকার আমার মনে হয়, আপনি যদি বিস্মরণের নদী ছবিটা দেখেন, এই ছবিটা অনেক আগের ছবি, বোধহয় 2001-2 বা তারও আগের ছবি, হ্যাঁ, বিস্মরণের নদী বলে একটা ছবি ইউটিউবে খোঁজ করলে পাবেন, খুব ছোট্ট একটা ছবি, মানে এত সেন্সিটিভ কাজ, এত কোয়ালিটি কাজ আমাদের এখানে খুব বেশি হয় না, তো সেই অত বছর আগে, হ্যাঁ, সাউন্ড নিয়ে করা কাজ, সেই রাশেদ ভাই তো অলমোস্ট কোথাও নাই, কোনো আমরা ভিজিবিলিটি দেখি না, যদিও উনি ফোরামের অত্যন্ত অগ্রসর সৈনিক একজন, মানে শর্ট ফিল্ম ফোরামের উনি একজন অনেক পুরো, আমরা তো জাস্ট দর্শক মাত্র, উনি তো একদম অ্যাক্টিভলি পুরো একটা জীবন স্পেন্ড করছেন এই ফোরামের পিছনে, শর্ট ফিল্ম আন্দোলনের পিছনে, হ্যাঁ, উনি যখন একটা ছবি বানাইলেন ওইটা ডেফিনেটলি ব্যক্তিগতভাবে একটা ভালো লাগার জায়গা, কিন্তু এইটার বাইরে চন্দ্রাবতীর কথা ছবিটা যেটা হয়ে উঠছে সেইটা আমার কাছে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ মনে হয়েছে, ঐতিহাসিক কারণে, ফিল্ম ল্যাঙ্গুয়েজের কারণে, টোটাল মেকিং এর কারণে, এবং এই সমসাময়িক কালে আমরা গত 5-10 বছরের যে নতুন একটা ট্রেন্ড দেখতেছিলাম ছবি, ধরেন বিভিন্ন রকম ছবি আসতেছে, কিন্তু এখন অনেক রকম ছবি এবং ছবিগুলি কম বেশি কিন্তু ভালো হচ্ছে, মানে ডিফারেন্টলি ভালো, যেটা আমি কালকেও একটা প্রথম আলোতে একটা লেখায় লিখছিলাম যে কলকাতার সাথে কম্পেয়ার করে আমি বলতেছিলাম যে কলকাতার নির্মাত প্রযোজনা যদিও সাংঘাতিক হিংসার করি আমরা, কিন্তু ঢাকার নির্মাণের মধ্যে কিন্তু এক ধরনের বেপরোয়া স্বাধীনতা, স্বাধীন বেপরোয়া একটা উদ্যম একটা ব্যাপার আছে, যে সাহস, কলকাতা ইন্ডিপেন্ডেন্ট মেকার আমাদেরকে, আমাদের ইন্ডিপেন্ডেন্ট মেকার দেখে খুবই রেসপেক্ট করে এবং বলে যে, হ্যাঁ, মানে কারণ আমাদের মেকিং এর মধ্যে কিন্তু, আপনি চন্দ্রাবতীর কথাটা যদি মনোযোগ দিয়ে দেখেন, আমরা ইতিহাসে এমন একটা জায়গাকে নিয়ে কখনোই কথা বলি না, আমরা ময়মনসিংহ গীতিকা বলে আমরা একটা ফ্রেজ জানি শুধু, কিন্তু আমরা কিন্তু আর কিছু জানি, কিন্তু ময়মনসিংহ গীতিকার যে ফ্রেজটা, মানে যে ধরেন 1300 থেকে
1700 সালের আগ পর্যন্ত যে সময়টা বাংলার, যেটাকে আমরা মধ্যযুগ বলি, সেই মধ্যযুগের কাব্য, সেই মধ্যযুগের সংস্কৃতি, এটা সম্পর্কে আমরা অলমোস্ট কিছু জানি না। আমরা যে এই যে একটা তিনটা গ্রামকে কলকাতা নাম দিয়ে যে ইংরেজরা হঠাৎ করে একটা প্রাদেশিক রাজনীতি বানায় ফেললো, যেটাকে বেসিক্যালি ওরা ওদের নিজেদের খেদমতের কারণে কিছু চাটুকার এবং কিছু তল্পি বাহক তৈরি করলো, সেই চাটুকার এবং তল্পি বাহকদের উত্তরাধিকারী কিন্তু এখানে ওই শহরের এলিট হয়েছে বা শিক্ষিত মধ্যবিত্ত হয়েছে বা সো কল্ড আতেল হয়েছে। হ্যাঁ, তো সেই আতেলচুয়াল যে সমাজ, তারা স্বাভাবিকভাবেই পশ্চিম সেন্ট্রিক হবে বা ইউরো সেন্ট্রিক হবে, মানে সেলফ সেন্ট্রিক হবে না। তো তারা স্বাভাবিক ভাবেই নিজেকে রেসপেক্ট করতে পারবে না। আমরা আবার তার একটা ক্লোন ভার্সন নিয়ে শুরু করছি, আমরা আবার তার একটা আরো একটা ফটোকপি জেরক্স ভার্সন নিয়ে শুরু করছি। আমরাও মানে ঠিক মানে কলকাতা যেটা একটা করছে সেটা একটা জেরক্স ভার্সন নিয়ে আমরা আবার মানে কি বলবো, বাঙালি পনা বা বাঙালি চেতনা বা আমাদের আইডেন্টিটির ওইটার একটা জেরক্স কপি নিয়ে আমরা চেষ্টা করছিলাম, যার ফলেই কিন্তু আমাদের অস্তিত্বের এখন নানান রকম আইডেন্টিটি সংকট আছে কিনা। ওয়াই আর ইউ লুকিং টুয়ার্ডস ওয়েস্ট, মানে ওয়াই ওয়ান্ট ইউ লুকিং টুয়ার্ডস আওয়ার্স, এই জায়গাটা মানে আমার কাছে মনে হয় যে একটা আরেকটা আমার মনে হয় কি আপনার এবং চন্দ্রাবতীর কথা এখানে মানে এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল মাত্র, চন্দ্রাবতীর কথার একটা অ্যাঙ্গেল, তবে অনেকগুলো অ্যাঙ্গেলে অ্যাপ্রিসিয়েশনে থাকে। আরেকটা অ্যাঙ্গেল আমি বলি, আমার মনে হয় আপনার পছন্দ হওয়ার একটা কারণ হচ্ছে এটা, এটার মধ্যে ওই ফিকশন নন ফিকশনের ব্যাপারটা আই থিঙ্ক আপনি একটু পারবেন। না না, এটার মধ্যে ফিকশন নন ফিকশন নাই, এটার মধ্যে ফিকশন নন ফিকশনের ব্যাপারটা নাই। না না, এটা একদম 100% একদম ট্রেডিশনাল আমাদের যে, এটার মধ্যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে মজার ব্যাপারটা কি করছে রাশেদ ভাই, যারা দেখেননি তাদেরকে একটু বলি, দেখা উচিত ছবিটা কেন, যে আমাদের একটা থিয়েটারের একটা ফর্ম আছে, ঠিক আছে, আমাদের একটা পালাগানের ফর্ম আছে, আমাদের একটা যাত্রার ফর্ম আছে, এই যে নানান রকম ফর্ম এবং মেটেরিয়াল, এই মেটেরিয়াল গুলো কিন্তু আমরা কখনোই ইয়াতে ট্রান্সফার করতে পারিনি, আমাদের অডিভিজুয়াল মিডিয়ামে ট্রান্সফার করতে পারিনি। আমরা সবসময় যদিও টেলিভিশনে মাঝে মাঝে কিছু পল্লী গান নামক একটা অদ্ভুত অনুষ্ঠান করা হইতো ছোটবেলা থেকে, মানে পল্লী গান শব্দটাই কিন্তু আবিষ্কার কয়েক বছর আগে, কয়েক দশক আগে, মানে পল্লী গান শব্দটার মধ্যে কিন্তু এক ধরনের ডিগ্রেডেশন আছে, যেটা সম্পূর্ণ গান না, মানে ফোক সং, এটা ঠিক ঠিক কমপ্লিট সং না, মানে বুঝতে পারছেন, মানে আমরা নিজেরা নিজেদেরকে ডিজোন করার একটা প্রক্রিয়ার মধ্যে ছিলাম তো বহুদিন ধরে। তো ওইখানে কিন্তু সবসময় আমাদের এই ফর্ম বা ট্রিটমেন্ট গুলোকে এক ধরনের মানে ব্যাকওয়ার্ড করা হচ্ছে, যেটা কিনা আপনার এই যে সেলিম আলদিনের নাটক যেটা নতুন করে আবার রিটার্ন করছিল, মানে ঢাকা থিয়েটারের প্রযোজনা গুলো যদি দেখেন আপনি দেখবেন যে ওই যে আমাদের যে পালাগানের ফর্ম বা আমাদের যে বয়ানের ফর্ম বা পুঁথির ফর্ম, এই ব্যাপারগুলোকে আবার নিয়ে আসার চেষ্টা করা হয়েছিল। অডিভিজুয়াল মিডিয়ামে কিন্তু এটা অলমোস্ট নাই। তো চন্দ্রাবতীর কথা একই সাথে সাংঘাতিক মডার্ন অ্যাপ্রোচ, আবার একই সাথে এই পালাগানের অ্যাপ্রোচ, এই দুটার মধ্যে অদ্ভুত একটা মজার ব্লেন্ড, এবং সেই ব্লেন্ডটা এত চমৎকার একটা এডিটিং এর মধ্যে দিয়ে আসছে যে আমি অ্যাজ এ নির্মাতা হিসেবে অবলাইজ ফিল করছি ওই স্টেটমেন্টটা দিতে, পোস্টটা দিতে, যে আমার কাছে মনে হয় যে এটা একটা ইতিহাসে মানে আলোচনার দাবি রাখে, এটা নিয়ে ক্রিটিকদের লেখা উচিত, এটা নিয়ে ক্রিটিকদের ভালো একটা রিভিউ করা উচিত। ওকে ভাই, তো আমরা আজকে আমাদের টাইমের প্রায় শেষে চলে আসছি, অনেক টাইম নিয়ে করলাম, আপনি যখন অ্যামস্টারডামে যাওয়ার জন্য খুবই বিজি, তো এই 20 তারিখে সেটা অ্যামস্টারডামে দেখা যাবে অন্যদিন, আর আমরা কবে দিতে পারবো কোনো প্ল্যান আছে? আমি আসলে আগের ছবিটা কোনো ফেস্টিভ্যালে পাঠাইনি, এই ছবিটা মাত্র প্রথম একটা ফেস্টিভ্যালে পাঠাইলাম, একটু ফেস্টিভ্যাল থেকে ঘুরুক, কারণ আমার তো আসলে ব্যাংকেবল লোগো নাই, মানে ব্যাংকেবল কিছুই নাই এর আগে, মানে আমার কোনো স্টার নাই সেই অর্থে, তো একটু দুই একটা ফেস্টিভ্যালে যদি যায় যাক, তারপর এসে দেখাই, মানে এরপর একটু ফেস্টিভ্যালে একটু ঘুরলে হয় কি যে নির্মাতা হিসেবে আমিও বুঝতে পারি যে আসলে আমি ছবিটা কোন জায়গাটা, মানে তো এটা না, হ্যাঁ মানে ফেস্টিভ্যাল মানে তো ভ্যালিডেশন কিন্তু সবচেয়ে বেশি আসে দর্শকের, ভ্যালিডেশন সবচেয়ে বেশি আসে দর্শকের কাছে, তার প্রমাণ আবার নীলমুকুটে পাই, বুঝতে পারছেন, মানে নীলমুকুটে আমি আবার পাইছি প্রমাণ, আপনি IMDb তে গিয়ে দেখেন আপনি বুঝতে পারবেন, সেকেন্ড দেখলে বুঝতে পারবেন। এবং আমি খুবই মানে আমি ওটা মানে ওইটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ মানে একটা সৎ নির্মাতা কিন্তু কখনো ফেস্টিভ্যাল মাথায় রেখে ছবি বানায় না, সম্ভব না। যদিও অনেকে, আপনি একটু আগে একটা কথা প্রসঙ্গে বলতেছিলেন, অনেকে আমার কাছে মেসেজ পাঠায় যে অনেক ছবি নির্মাতা বা মানে ছুট যারা ছবি বানাতে, তারা অনেক সময় জানতে না, আমাকে অনেক সময় ছোট ট্রেলার বা ভিডিও ক্লিপ পাঠায়, বলে যে যে এই ছবিটা আমি বানাচ্ছি, আমি এই ছবিটা আমি অমুক ফেস্টিভ্যালে পাঠাবো, অমুক ফেস্টিভ্যালে পাঠাবো, তো ওটা আমি তার খুব দুঃখ লাগে যে আমরা একটা মানে আমরা একটা ভুল যাত্রাও কিন্তু করছি দিদি গত 10 বছর। হ্যাঁ, আমরা ফেস্টিভ্যালটাকে তার মাপের চেয়ে বড়, ছবির মাপের চেয়ে বড় করে ফেলছি, হ্যাঁ, এবং ছবির মাপের চেয়ে কিন্তু আসলে কোনো কিছু বড় হওয়া উচিত না,
এবং সেই বড় করার প্রক্রিয়াতেও কিন্তু আমরা ভুলভাল জিনিসকে অনেক অ্যাপ্রিসিয়েট করে ফেলি। হ্যাঁ, কোন ফেস্টিভ্যালকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, কোন ফেস্টিভ্যালকে অ্যাপ্রিসিয়েট করবো না, এইগুলো নিয়ে আমরা বাজ বিচার না করে আমরা নানান ভাবে এমন সব আওয়াজ তৈরি করছি, আমরাই করছি, এই আমরা নির্মাতারা, আমি দায় নিয়েই বলতেছি, হ্যাঁ, নির্মাতাদের পক্ষ থেকে, যে এইটা আসলে এক ধরনের ভুল মেসেজও দিচ্ছে পরের প্রজন্ম। হ্যাঁ, শেষ পর্যন্ত না, দিনের শেষে ছবিটা থাকে ফেস্টিভ্যাল থাকে। Aster Tamon bhai, thank you so much for being with us and all the best for onno din. Amra asha korbo eta aro onek bhalo bhalo festival e jabe ebong amra dekhte parbo.